আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এখানে সকালবেলা দেখতে পারছেন আমি মুরগির ঘর থেকে তিনটে মুরগির একদম দেশি মুরগির তিনটে ডিম নিয়ে আসলাম তো কবে কবে এই তিনটে ডিম পেড়ে রেখেছে আমি খেয়ালই করিনি বা আমি মনে হয় মাদের বাড়ি গেছিলাম তো ওই দিন পেড়েছে কিংবা তার পরের দিন পেরেছে একটা তারপরের দিন একটা তো এইভাবে হয়তো বা তিন দিন তিনটে ডিম্পেল রেখেছে খেয়াল করিনি তো এখানে দেখেন এক একঘাটটি কাপড় ভিজিয়েছে রাতে প্রসাব করে তো যাই হোক হিলের পানিতে এখনে ভিজাবো আর আব্বু কিন্তু রান্না জানি করছে স্যুপ রান্না করছে তো স্যুপটা রান্না করার জন্য আমি সকালবেলা রান্নাঘরে আসিলাম তবে রান্নাঘরে এসে দাঁড়াতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তাই রাফি রাবুর আবার বললাম যে একটা কাজে আমার একটু সাহায্য করে দাও কারণ ও তো রান্না করার কাজে অনেক প্রস্তুত মানে অনেক পটু তো বললাম স্যুপটা একটু রান্না করে দাও আর ডিম সেদ্ধ করে দাও রাফি আনাস আর আমি খাবো আমার শরীর খুবই অসুস্থ মানে প্রেশার একদম মানে কমে গেছে আর কি প্রেশার নাই তো এরকম অবস্থা হলে একটু ডিম সেদ্ধ দুধ খালি আবার ঠিক হয়ে যায় দুই একদিনের ভিতরে তো তাই রাফি রাবু ওখানে স্যুপ রান্না করছে আর এদিকে দেখেন আমি আস্তে আস্তে করে ছাগল ডাকছে খুব খিদায় তো ওর জন্য খাবার রেডি করছি আসলে শুয়ে বসে থাকলেই যেহেতু নিজের সংসারে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তো যার কারণে মানে যত কষ্টই হোক মানে কষ্ট শরীর বা অসুস্থ শরীর নিয়েই কিন্তু সংসারের কাজগুলো মোটামুটি করতে হয় তো যাই হোক এই যে দেখেন ছাগলের জন্য খাবার রেডি করছি ওদিকে আনাজ ঘুরে বেড়াচ্ছে ভাত খাবে তো আমি বলছি একটু পরে ভাত খেয়ে এখানে চাল নেই আমাদের তো রাফির রাবু তো আমি সেই কয়েকদিন আগে পাঁচ কেজি চাল নিয়ে আসিলাম তারপরে তে রাফির আবার এক কেজি করে চাল আনা শুরু করেছে বলছে কয়েকদিন পরে ধান উঠবে এখন আর বেশি করে চাল আনার দরকার নেই এক কেজি করেই নিয়ে আসি তো এখানে সুপ রান্না করে খেয়ে তারপরে আবার দশটার দিকে যাব শহরে আজকে রাফির জন্য একটা তোষক নিয়ে আসবো আর সাথে রাফির ঘরের জন্য দুইটা একটা লাইট আর বাথরুমে লাইট নেই তো অনেক দিন ধরে লাইটটা নষ্ট হয়ে গেছে বাথরুমের জন্য একটা লাইট হ্যাঁ বাবা তা আমি ভুয়ে সবার দিচ্ছি যখন বলছি যে লাইট নেই আনাস আবার পাশের থেকে বলছে লাইট আছে বাথরুমে তো যাই হোক আমি মিথ্যা কথা বলছে না তো যাই হোক লাইট আসলে অনেকদিন আগে নষ্ট হয়ে গেল তো এই জন্য দুইটা লাইট এবং একটা তোষক আর সাথে আব্বুর যে একজন অসুস্থ ব্যক্তি যে ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হয়েছে তার অপারেশন তার রক্ত দিতে হবে এক ব্যাগ এসকে তো ওই রুগীর রক্ত আর রাফির আব্বুর রক্তের গ্রুপ এক তো রাফির আব্বু আজকে এক ব্যাগ রক্ত দেব শরীর থেকে দিয়ে তারপরে আমরা শহরে যাব তোশকটা কিনবো বা বানাবো যাই হোক কাপড় নিয়ে যাবো সাথে করে বাড়ি থেকে যদি কম খরচের ভিতরে বানাতে পারি তাহলে বানাবো যদি একটু কমের ভিতরে কিনতে পারি রেডিমেড তাহলে কিনে নিয়ে আসবো মানে খরচ কম হবে যেখানে সেটাই করব আর কি তো দেখেন রাফি রাব্বুই কিন্তু রান্নায় খুব পারদর্শী সেটা আপনারা সবাই জানেন তো যে আমার থেকেও বেশি ভালো রান্না করতে পারে তবে রান্নাঘরে গেলে সারা যত থালা বাসন হাঁড়ি পাতিল আসে সব মনে করেন পানি ময়লা করে রেখে আসে তো অসুস্থ শরীর নিয়ে ওর একটু রান্না করতে বললাম কিন্তু কি হইল এখনে যাই আমার রান্নাঘর থেকে এক গাদা পাতিল থালা বাসন বের করে কলপাড়ে বসে মাস্তি হবে তো এই জন্য রাফি আমি রান্নাঘরে যাতে দিই না সহজে যে যত কষ্টই হোক আমি কাজ শেষ করি কারণ ও রান্নাঘরে গেলে রান্নাঘরে একদম ময়লা এলোমেলো করে তো এটা হচ্ছে বিটা মানসির মানে পুরুষ মানসির কাজই কারণ মেয়ে মানুষ যতটা গোছালো ছেলে মানুষ অতটা গোছালো না এটাই স্বাভাবিক আসলে তো দেখেন এখানে যে আমাদের ঘরের ভিতরে একদম রোদ চলে আসে শীতের সকালে আর কি তো সবাই বসে সুপটুপ খেলাম খেয়ে অফ ক্যামেরায় দেখেন সেই যে সকালবেলা কাপড় ভিজাইলাম সব কাপড়গুলো ধুয়ে রেখে আসলাম আরও ওই যে দেখেন ওখানে আমি একটা গামলা দিয়ে ঢেকে রাখিছি ওই গামলার নিচেই আতপ আতপছালগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আজকে গুঁড়ো বানিয়ে নিয়ে আসবো তারপরে এই যে খুঁটির মাথায় আমার মাদের বাড়িতে যে গিলাম কাপড় নিয়ে সেই ব্যাগটা পরিষ্কার করে শুকাতে দিয়েছি তেদিকে দেখেন রাফি কার্টুন দেখছে রাফি রাফির আবু বলছি যে স্যুপ খেয়ে আমার আরও বেশি মাথা ঘটছে চাল নিয়ে আসো বলছে মানে ভাত খাওয়ার দরকার নেই এখানে শহরে যায় শোরে যে কিছু খেয়ে নে কিন্তু ভাতের খিদে তো ভোরো খিদে আমাদের গ্রামের মানুষের তো যাই হোক অবশেষে রাফির আমি দোকানে পাঠাইছি তো দোকান থেকে দেখেন আমার রাফি চাল কিনে নিয়ে এসে আনার পরে আমি রাইস কুকারে ভর্তা ভাত বসাইছি আর এই যে রাফির ঘরের ভিতর চকিটা দিয়া আর গাড়ির সিট দুটো এখানে রেখে না দিলে করে নিয়ে যায় যার কারণে সিট দুটো ঘরের ভিতরে এনে রেখে দিতে হয় তো সিট দুটো আমি বের করছি আর এদিকে রাফির আব্বু ঘুমাচ্ছে ফোন দেখে দেখে যখন মানে শরীর আর ক্লান্ত হয়ে যায় তখন ঘুমিয়ে পড়ে তো যাই হোক দেখেন অবশেষে সেই ভত্তা ভাত খেয়ে দিয়ে তারপরেই তো গুছিয়ে গাছিয়ে বের হতে হতে দশটা এগারোটা বেজে গেছে তো এখন আমরা এই যে যাচ্ছি শহরের দিকে শহরের দিকে বলতে সেই ডায়াবেটিস হাসপাতালে চলে আসছি মাঝখানে আসলে আমাদের গাড়িটা পুলিশে আটকাইলো হাইও রোডে এই ধরনের গাড়ি চালানো নিষেধ তো সেই পথ দিয়ে আস্তে আস্তে টেরি পায়নি যে ওখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে চলে আসছি আর আসার পরে গাড়ি ধরছে তো যাই হোক অবশেষে সেখান থেকে মানে বেঁচে ফেরা মতন আর কি গাড়ি ধরলেই আঠাশশো টাকা ছাব্বিশশো টাকা জরিমানা দিতে হয় তো শেষে সেখান থেকে অনেক দেরি হয়েছে আসতে তো এসে এই যে ডায়াবেটিস হাসপাতালে আমরা ডায়াবেটিস হাসপাতালের আর কি নিচেই গাড়িটা এখানে রাখবো রেখে রাফি গাড়ি পাহারা দেবে আর রাফির আব্বু আমি আনাস উপরে যাব। তো রাফি আব্বুর আমি বললাম যে দেখো তো এখানে দেখেন এই যে রাফি ফোন দেখবে কার্টুন দেখবে আর আমরা দিয়ে গেলাম আমি তো আমরা মাখা খাবে বসে বসে আর গাড়ি পাহারা দেবে তো রাফি রাবুর আমি বলছিলাম যে যেখানে তোষক বানাই তার পাশেই গুঁড়ো বানাই সালের গুঁড়ো তো ওখানে আমাদের নামিয়ে দিয়ে তো তুমি এখানে এসে রক্ত দাও আর ওদিকে আমরা তোষক বানাই আর সালের গুঁড়োগুলো বানাই তাহলে তোমার কাজও শেষ হয়ে যাবে আমার কাজও শেষ হয়ে যাবে একসাথে দুইজন তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো ও বলছে না আমি যা বলবো তাই আমার সাথে যেয়ে হাসপাতালে বসে থাকবা কি একটা মানুষ দেখেন সহজ কাজ বোঝে না যে ওর কাজও করুক আমার কাজ আমরা করি করে একসাথে তাড়াতাড়ি বাড়ি চলে আসি শীতের দিন ছোট। কিন্তু ও বলছে যে তুমি হাসপাতালে বসে থাকবা আমি রক্ত দিয়া শেষ হলি তারপরে তশক বানাতে যাবো গুঁড়ো বানাতে যাবো কী আর করা সে যেহেতু বলছে সেটাই মেনে নিতে হবে করার কিছু নেই তো যাই হোক এই যে দেখেন আনাস আমার ভিতরে ঘুমাচ্ছে আর আমি বসে রয়েছি সেই হাসপাতালে তিন তলায় এটা তো মানে রক্ত দেওয়ার আগে যা যা করা দরকার হয় সেগুলো করছে তো দেখেন আনাস অজরে ঘুমাচ্ছে মানে নিক ঘুম একবারে আর ওদিকে ওই যে পাশের বেডে সেই রুগী বসে আছে আর এই বেডে আমি বসে আছি তো ওখানে বসে থাকতে থাকতে তারপরে আনাজ ঘুম থেকে উঠে অনেক কান্না কান্নাকাট মানে কাটি করছিল যে কিছু খাবে তো নিচেই আসলাম নিচে এসে আমার রাফির গাড়ির ভিতরে রেখেও যাতে ভয় করে এরম ছোটো বাচ্চাদের কিন্তু ওরম অনেক নালিয়ে ভুলিয়ে নিয়ে যায় কিন্তু অনেক সময় সর থেকে কিডন্যাপ করে তো যাই হোক বারবার আমি এসে দেখছিলাম আর মানে ওকে ডাকছিলাম ফোন দিচ্ছিলাম উপর থেকে তো অবশেষে দেখেন আমি রাফিরার আনাসের জন্য মানে সিঙ্গারা আর পুরি কিনলাম কিন ওদের খাওয়াইয়ে তারপরে আবার উপরে আসছি এসে দেখি রাফি রাবুর রক্ত দেওয়া শেষ তো ছয় সাত মাস আগেও এক ব্যাগ রক্ত দিল একজনের আবার এই এক ব্যাগ দিল তো ওখান থেকে রক্ত দেওয়া শেষ পরে আমার খুব রাগ হচ্ছিল যে চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এদিকে তোষক বানাতি বানাতি রায় থিয়ে যাবে না কখন কী করবানে পরে অবশেষে যে দেখেন তোষকের দোকানে এসে আমরা তোষক আর বানাতে পারলাম না মানে রেডিমেড কিনে নিয়ে আসলাম তবে রেডিমেড জিনিস আসলে অত বেশি ভালো হয় না নিজে হাতে বানিয়ে নিয়ে আসলি তুলাও ভালো হয় কাপড়ও ভালো হয় তো কী আর করা যেহেতু রাফিরাবু কথা শুনলো না এই জন্য মানে শেষমেশ রেডিমেড কিনে নিয়ে আসলাম এনে এই যে ঘরের ভিতরে রাখলাম তো এখন এখানে রাফিরাবুর বলছে কয়টা মুড়ি মাখিয়ে দিতি ওর মুড়ি মাখিয়ে দিলি ও খেয়ে তারপরে কারেন্টের কাজ করবে তো দেখেন আমি এই যে এখানে সেই মুড়িটা আলুর চাপ বেগুনির হ্যাঁ আলুর চপ না মানে বেগুনির চাপ ধনিয়া পাতা শশা কাঁচামরিচ সরিষার তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি তো এটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে কারেন্টের কাজ করলাম ঘরে লাইট লাগালাম বাথরুমে লাইট লাগালাম লাগিয়ে এই যে রাফির বিস্তাও করা হয়ে গেছে তো একটা বিছানা চাদর কিনতে চাইলাম তবে যাই হোক কিনতে আর পারিনি অবশেষে তো তাই বাড়িতে যে চাদরটা ছিল সেটাই ডাবল করে পেরে দিয়েছি দিয়ে দুই ভাইয়ের বললাম একটু শুয়ে থাকো ভিডিও করি তো ওরা দুই ভাই দেখেন শুয়ে রয়েছে একটু ভিডিও করছি তো ওই যে এখানে একটা আলনা রাখেছি রাফির কাপড় রাখার জন্য আর রাফির মাতার ওই সাইডে একটা জানালা আছে তো এই জন্য ওখানে একটা পর্দা লাগাই দিয়েছি তো যাই হোক ঘরটা মোটামুটি কিন্তু সুন্দরই হয়েছে তবে বাক্সটা না থাকলে আর একটু সুন্দর হতো তবে বাক্সটা রাখা যেহেতু জায়গা মানে বের করতে পারছি না যার কারণে ওখানেই রেখে দিয়েছি তো দেখি ইনশাল্লাহ পরবর্তীতে চিন্তা ভাবনা করে আবার সরানো যায় কি না ওখান থেকে তো যাই হোক আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তো আমার আপু ভাই আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি যাই হোক শরীরটা অসুস্থ ছিল যার কারণে তেমন একটা বেশি কিছু ভিডিও করিনি টুকটাক ভিডিও করিলাম তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন সেই রাতের বেলা কারেন্টের কাজ করে রাফির ঘর দোর গুছিয়ে এ দেখেন আনাস ঘুমিয়ে পড়েছে এখন রাফি আমি আর রাফির আবু মিলে ফুচকা খাবো ফুচকা বানিয়ে নিয়ে আসলাম তো শীতের রাতের ফুচকা চটপটই ভালো লাগে বেশ ভাতের থেকে আবার ভাত না খেলেও সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে সারা শরীর ব্যথায় আর উঠতে পারি না আবার এদিকে মুখেরও সব খাবারও খাতিমন চাই তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি লম্বা করছি নে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম